আসসালামু ওয়ালাইকুম বিয়ার্স ইজি কিচেন হ্যান্ডের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিরিয়ানি সবাই কম বেশি আমরা পছন্দ করে থাকি কিন্তু সমস্যাটা তৈরি হয় বিরিয়ানি তৈরির মশলা নিয়ে আজকে আমি আপনাদেরকে বাড়িতে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিটি দেখে নেই রেসিপি শুরুতে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে আছি দু টুকরো দারু সাত আটটির মতো ছোট ইলাস এবং পাঁচ থেকে ছয়টি লবঙ্গ এখন অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ধনিয়া আজকে রেসিপির জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়ে আছি এগুলো সবার বাড়িতে কম বেশি থাকে এখন অ্যাড করে নিচ্ছি তেজপাতা আমি এখানে দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে অ্যাড করে নিয়ে আছি এখন সবগুলো মশলা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ফাটাও গুঁড়ো করে নিতে পারেন আরেকটি কথা হচ্ছে মশলাগুলো অবশ্যই চেষ্টা করবেন না টেলে সরাসরি গুঁড়ো করে নিতে এতে করে মশলার ফ্লেভারটা একটু বেশি ভালো থাকে তা আমার এখানে মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেলে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি এগুলো ফাইনালি দেখতে কেমন হয়েছে এখন চলে যাব মূল রান্নায় শুরুতে ছুলে একটি ফ্যান বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি প্রায় আধা কাপের মতো তেল তেলগুলো যখন গরম হয়ে এসেছে তখন অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি আজকের রেসিপির জন্য আমি এখানে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন চার চারপাশ থেকে নাড়া ছাড়া দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নেব তো এখানে পেঁয়াজ বাজার কাজ সবারই কম বেশি জানা আছে তাই আমি এখানে আর পেঁয়াজ বাজার কাজটি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি না চুলের রাশ মিডিয়ামে রেখে আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর আমার এখানে পেঁয়াজ কুচিগুলো দেখতে ঠিক এমন হয়েছে এ অবস্থা আমি এতে অ্যাড করে নিচ্ছি আগে থেকে দুয়ে পানি জড়িয়ে রাখা চিকেন গুলো এই পর্যায়ে বিরিয়ানিতে মাংস এবং চালের রেশিওটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আজকে রেসিপির জন্য আমি আধা কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি তার জন্য চিকেন নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ অর্থাৎ আধা কেজি পরিমাণ পোলাও চালের জন্য আমি এখানে দেড় কেজি ওজনের একটি মুরগির পা গলা গিলে কলিজা এবং চামড়া বাদ দিয়ে বাকি অংশগুলো নিয়েছি আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এখন পেঁয়াজ বেরেস্তাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি পানির পরিমাণ হবে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখন এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে নেব শুরুতে অ্যাড করে নিয়েছি আদা বাটা আমার এখানে আদা বাটার পরিমাণ ছিল এক টেবিল চামচ পরিমাণ এখন অ্যাড করে নিয়েছি রসুন বাটা আমার এখানে রসুন বাটার পরিমাণও ছিল এক টেবিল চামচ পরিমাণ মশলা অ্যাড করার পূর্বে আমি চুলাটা স্লোতে করে দিয়েছি এতে করে মশলাগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যে কোনো সময় মশলা অ্যাড করার পূর্ব মুহূর্তে অবশ্যই চুলাটা স্লোতে করে দিয়ে তবে মশলা অ্যাড করে নেবেন আদা এবং রসুন বাটা অ্যাড করার পর চারপাশ থেকে নালা দিয়ে মিলিয়ে নিয়ে এখন অ্যাড করে নিয়েছি মরিচ গুঁড়ো আমার এখানে মরিচ গুঁড়োর পরিমাণ ছিল এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে কোনো রেসিপিতে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন আমি এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি এখন অ্যাড করে নিয়েছি টক দই আমার এখানে টক দইয়ের পরিমাণ ছিল পনেরো এক কাপের মতো এখানে টক দই আধা কাপ পরিমাণ অ্যাড করে নিলে চলবে কিন্তু আমার কাছে একটু বেশি ছিল তাই আমি অ্যাড করে নিয়েছি করার পর থেকে নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়ে এখন করে নিয়েছি শুরু দিকে যে মশলার গুঁড়োটা তৈরি করে নিয়েছি সেই মশলার গুঁড়ো তো আজকে রেসিপি শুরুতে আমি চুলাস লোতে করে দিয়েছিলাম এখন চুলা রস মিডিয়ামে করে দিয়ে আমি বাকি রান্নাটুকু শেষ করে নেব যেহেতু ব্রয়লার চিকেন কুক হতে খুব বেশি সময় লাগে না তাই আমি এখানে আর অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না চিকেন থেকে যে পানি বের হয়েছে তা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটি শেষ করে নেব আপনারা কেউ যদি এই পর্যায়ে পানি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণ খুবই সামান্য অ্যাড করে নেবেন ওয়ান থার্ড কাপের বেশি পানি অ্যাড করবেন না চুলে রাইস মিডিয়ামে রেখে আরও প্রায় সাত থেকে আট মিনিটের মতো কুক করে নিয়ে এখন অ্যাড করে নিয়েছি বাদাম বাটা আমি এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করে নিয়েছি আর বাদাম বাটা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে রান্নার সবশেষে শেষে অ্যাড করে নিতে এতে করে মশলাগুলোর নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আজকে রেসিপির জন্য আমি এইখানে দেশি বা চীনা বাদাম বাটা অ্যাড করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কাজু বাদাম বা কাঠ বাদাম বাটা অ্যাড করে নিতে পারেন বাদাম বাটা অ্যাড করে চারপাশ থেকে মিলিয়ে নেওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই অবস্থা আমি এতে অ্যাড করে নিয়েছি প্রায় এক চা চামচের মতো চিনি এখানে আপনারা কেউ ইচ্ছে করলে চিনি অ্যাড করার বিষয়টি স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যে সকল রেসিপিতে টক দই অ্যাড করা হয় সেই সকল রেসিপি শেষে এইভাবে এক চা চামচের মতো চিনি অ্যাড করে নিলে সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে চুলারাজ বন্ধ করে দেব এখন চলে যাব বিরিয়ানি রান্নার সেকেন্ড স্টেপে তার জন্য আগে থেকে চুলে একটি হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে নিয়েছি এখন অ্যাড করে নিয়েছি প্রায় দুই থেকে আড়াই চা চামচ পরিমাণ লবণ এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করে নিতে হবে যেহেতু পানির পরিমাণটা বেশি আছে এখন অ্যাড করে নিয়েছি চিনি আমি এখানে প্রায় দুই থেকে আড়াই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি এখন অ্যাড করে নিয়েছি হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ এই পর্যায়ে হোয়াইট ভিনেগার অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ হচ্ছে কারো হাতের কাছে না থাকলে বিষয়টি স্কিপ করতে পারেন আরও কিছুক্ষণ পর যখন পানিতে খুব ভালোভাবে বলক উঠে এসেছে তখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে দুই পানি জড়িয়ে রাখা পোলাওয়ের চাল রাইস অ্যাড করা হয়ে গেলে চারপাশ থেকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করছি রাইস প্রায় সত্তর থেকে আশি ভাগের মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই কতক্ষণ আমার এখানে নাচ ছিল মিডিয়াম আর হাইয়ে মাঝামাঝি পর্যায়ে এই পর্যায়ে আপনার লবণের পরিমাণটা একবার চেক করে নেবেন যদি দেখেন যে পানিতে লবণের পরিমাণ একটু বেশি আছে তখন বুঝতে হবে রাইসের সাথে লবণের পরিমাণটা ঠিক থাকবে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমার এখানে রাইসগুলো প্রায় সত্তর থেকে আশি ভাগের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি রাইসগুলো পানি থেকে একটি স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি পরবর্তী দাবগুলো অবশ্যই রাইসগুলো পানি থেকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে করে নিতে হবে অর্থাৎ এখানে খুব বেশি সময় ধরে আর অপেক্ষা করা যাবে না প্রথমে যে হাঁড়িতে বিরিয়ানি দমে দেব সে হাঁড়িতে অ্যাড করে নিচ্ছি মাংসের তেল এখন প্রথম লেয়ারে অ্যাড করে নিচ্ছি রাইস এই পর্যায়ে কে কতটি লেয়ার করবেন সেটি আপনাদের ইচ্ছের উপর আমি সাধারণত বিরিয়ানি রান্নার ক্ষেত্রে তিনটি লেয়ার করে থাকি আমি প্রথম লেয়ারে রাইস অ্যাড করে থাকি মাঝের লেয়ারে মাংস এবং সবশেষ লেয়ারে রাইস অ্যাড করে থাকি তো আমি আমার বিষয়টা আপনাদেরকে বলে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো লেয়ারে সাজিয়ে নিতে পারেন প্রথম লেয়ারে রাইস এবং মাঝের লেয়ারে চিকেন অ্যাড করা হয়ে গেলে এখন আমি আরও অতিরিক্ত কিছু উপকরণ অ্যাড করে নেই আর এই পর্যায়ে এই উপকরণগুলো অ্যাড করার বিষয়টি যার যার রয়েছি প্রথমে অ্যাড করে নিচ্ছি আট থেকে দশটির মতো কাঁচামরিচ আর এই পর্যায়ে কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে অ্যাড করে নিচ্ছি সাধারণত কাঁচামরিচ সবার বাড়িতে কম বেশি থাকে তো আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পাঁচ থেকে ছয় টুকরোর মতো লেবু এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আমি এখানে আগে থেকে দুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিটের জন্য দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি ড্রাই ফ্রুট গুলো আপনারা ইচ্ছে করলে অ্যাড করে নিতে পারেন কিংবা আপনাদের কারো হাতের কাছে না থাকলে সম্পূর্ণ বিষয়টি বাদ দিতে পারেন এ পর্যায়ে আপনারা চিকেন অ্যাড করার পর আবারও রাইস অ্যাড করে নিতে পারেন এখন অ্যাড করে নিচ্ছি প্রায় সাত আটটির মতো আলু বোখারা আমি এখানে যে আলু বোখারাগুলো অ্যাড করেছি এগুলো বাড়ি থেকে আনা তা এগুলো দেখতে এমন কালো বর্ণের দেখাচ্ছে সব শেষে উপর থেকে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এখন আন্দাজ করে প্রায় এক থেকে দেড় চা চামচের মতো কেওড়া জল অ্যাড করে নিয়েছি আর কেওড়া জল অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ উচিত আপনাদের কারো হাতের কাছে না থাকলে বিষয়টি স্কিপ করতে পারেন সব শেষে উপর থেকে আবারও রাইস অ্যাড করে নিয়ে একটি স্প্যাচ সাহায্যে রাইসগুলো চারপাশ থেকে সমান করে নিচ্ছি আর বসে চেষ্টা করবেন স্ক্রিনে দেখানো নিয়ে আমার রাইসগুলো হালকা একটু চেপে দিতে এতে করে ভিতর থেকে আর বাপ বের হয়ে আসবে না এবং বিরিয়ানিগুলো ঠিকঠাক মতো কুক হবে সব শেষে উপর থেকে ডেকে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে নেব আর চুলায় বসিয়ে আর পূর্বে আমি নিচ থেকে একটি তাওয়া অ্যাড করে নিয়েছি এখন উপর থেকে বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে নিয়ে চুলারাইস একদম লোতে রেখে অপেক্ষা করব গড়ি ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মতো ফিরে এলাম গড়ে ঠিক বিশ মিনিট পর এরই মাঝে আমার এখানে রাইসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের বুঝে সুবিধার্থে আমি একটি রাইস ভেঙে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এখানে রাইসগুলো কতটা জ্বর জ্বরে হয়েছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নেবো তো লেয়ার করে বিরিয়ানি রান্না করলে অনেকে বলে থাকেন যে রাইসগুলো সাদা থেকে যায় তো তাদের জন্য আমি এখানে এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি চুলা থেকে নামিয়ে পরিবেশনের পূর্বে স্ক্রিনে দেখানো হবে এভাবে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নেবেন এতে করে রাইসগুলো সাদা থেকে যাবে না আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মিলিয়ে নেওয়ার কাজটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি সব শেষে আমি পরিবেশন করে আপনাদেরকে একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে তাহলে ফ্রেন্ডস ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আমার আজকের চিকেন বিরিয়ানি রেসিপিটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ